হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম কিউট বাবিনার মাম্মা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর লোকনাথের মন্দির শেয়ার করছি। আর এই দেখো, এটা লোকনাথ মন্দিরের সামনেটা, এই পাশে রয়েছে খোলা মাঠ, আর ওই দেখো ওখানে দুটো গরু বসে আছে, ওখানটা আর কি ছায়া রয়েছে, তো ওরা খুব শান্তিতে আর কি বসে আছে ওখানে। আর চলো তোমাদের মন্দিরটা এবার ঘুরে দেখাচ্ছি। দেখো পুচকুসোনা আর ওর বাবা মন্দিরে দাঁড়িয়ে আছে, ঠাকুর দেখছে। এ দেখো, এখানে রয়েছে শিব ঠাকুর, রয়েছে একটা সুন্দর, আর ওই পাশেই রয়েছে ছোট্ট এই দেখো জগন্নাথ, আর এই দেখো এখানে রয়েছে বাবা মহাবীর। এই দেখো কত সুন্দর। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে নারায়ণ শিলা, লোকনাথ বাবা, শিব ঠাকুর, আর এখানে রয়েছে বাবা মহাবীর, এখানেও রয়েছে একটা নারায়ণ শিলা, শিব ঠাকুর, সব মানে বিভিন্ন রকম দেবদেবী রয়েছে। আর ওখানে একটা রয়েছে দেখো রাধাকৃষ্ণ রয়েছে, তারা মা আছে, বামদেব আছে, গণেশ ঠাকুর আছে। দেখো কতটা সুন্দর। চলো এবার তোমাদেরকে লোকনাথ বাবাটাকে দেখাই। দেখো এটা হচ্ছে লোকনাথ বাবারই মন্দির, তার মধ্যেও এত ঠাকুর রয়েছে। দেখো এই দেখো লোকনাথ বাবা বসে আছে, কত সুন্দর। দেখো আর এই দেখো পাশে রয়েছে ছোট্ট একটা শিব ঠাকুর, আর এই দেখো উপরে রয়েছে গণেশ ঠাকুর। তো চলো তোমরা ঠাকুর দর্শন করতে থাকো, আমি আজকের মতো আসলাম, আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।